আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইস্টার জাহান, ইনফার্টিলিটি আইভিএফ স্পেশালিস্ট অ্যান্ড গাইনোকোলজিস্ট হিসাবে কাজ করছি আইসিআরসি পান্থপথ 2 ব্রাঞ্চে। আজ আমি আপনাদের সাথে জরায়ুমুখের ক্যান্সার নিয়ে আলোচনা করব। বাংলাদেশে মায়েদের মৃত্যুর একটি অন্যতম কারণ হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার। আমরা জানি যে কোনো রোগীরই যদি রোগ হওয়ার আগে আমরা রোগটাকে ডায়াগনোসিস করতে পারি অথবা রোগ হওয়ার পূর্বলক্ষণ আছে সেটা ডায়াগনোসিস করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই মায়েদের মৃত্যুর হার অনেক কমাতে পারব। প্রথম মৃত্যুর কারণ হচ্ছে স্তন ক্যান্সার, পরবর্তী দ্বিতীয় মৃত্যুর কারণ হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার। বাংলাদেশ সরকার জরায়ুমুখ ক্যান্সার রোগ ডায়াগনোসিস করার জন্য কিছু স্ক্রিনিং প্রোগ্রাম হাতে নিয়েছেন। জরায়ুমুখের এই ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য অথবা ক্যান্সারে কোনো পূর্ববর্তী লক্ষণ আছে কি না সেটা জানার জন্য কিছু স্ক্রিনিং প্রোগ্রাম আছে। সেই স্ক্রিনিংগুলির মধ্যে বাংলাদেশ সরকার বিনামূল্যে 30 বছর থেকে 60 বছর পর্যন্ত মহিলাদের সরকারি হাসপাতালগুলোতে এই স্ক্রিনের ব্যবস্থা করে দিয়েছেন, এবং সেটা হচ্ছে ভিজুয়াল ইনস্পেকশন অফ সার্ভিক্স উইথ অ্যাসিটিক অ্যাসিড বা ভায়া। এছাড়া অন্যান্য কিছু স্ক্রিনিং টেস্ট আছে, যেমন প্যাপস স্মিয়ার এবং এইচপিভি ডিএনএ টেস্ট। এটি কলপোস্কোপিও করা হয়ে থাকে। কলপোস্কোপিও এক ধরনের স্ক্রিনিং টেস্ট, কিন্তু কলপোস্কোপি দিয়ে আমরা রোগ নির্ণয় করা ছাড়াও তাকে ট্রিটমেন্টও করে দিতে পারি। তো আমার সবার প্রতি এটা হচ্ছে একটি আহ্বান, যারা 30 বছর থেকে 60 বছর মহিলা আছেন এবং সেক্সুয়ালি অ্যাক্টিভ, তারা এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। এমনকি থানা হেলথ কমপ্লেক্স এবং থানা উপস্বাস্থ্য কেন্দ্র, কোনো উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও এই সেবা দেওয়া হয়ে থাকে, যেটা দিয়ে অ্যাসিটিক অ্যাসিড জরায়ুতে আমরা স্থাপন করে এক মিনিট পরে দেখি জরায়ুমুখে ক্যান্সারের কোনো পূর্বলক্ষণ আছে কি না। এখন যদি পূর্বলক্ষণ পেয়েও যায়, পরবর্তী ধাপের চিকিৎসাও কিন্তু হয়ে থাকে, এবং এই চিকিৎসাটি নিলে আপনি কিন্তু অনেক দিন পর্যন্ত সুস্থ থাকতে পারবেন। জরায়ুমুখ ক্যান্সার যদি আগে ডায়াগনোসিস করা হয় এবং ট্রিটমেন্ট নেওয়া হয়, তাহলে তার 5 বছরে সুস্থ থাকার হার প্রায় 100%। কাজেই সবাই এই টেস্টটি আমরা করব, যেহেতু সরকার থেকে আমাদেরকে এটি বিনামূল্যে করানো হয়। ধন্যবাদ।